আমি সাদাত পুরো সার দেই নি সামকদম মাদার সেনেন না আমার 3 ঘন্টা সময় দিছিল দেওয়ার পরে সেই কইলাম যে বদমাইশটা মিয়ারা জিকির করার বদমাইশটা টাকা টাকা দেয় বেবাক লুচ্ছ ওবি সিটি লেখছে তাড়াতাড়ি আনসারি নামো কিছু বলবেন না আপনি আমি বললাম আমি সাজাতপুরের পোলা খালি খাই শেদ্দ সোলা 3 ঘন্টা টাইম দিছে 3 ঘন্টাই বলতে পারবো আমি কারণ আমার কুষ্ঠির জোর আছে আমার গায়ে শক্তি কম নাই কথা বুঝতেছেন আর এলাকার লোক যা বইছে 3 ঘন্টা করো তবে আমি বেদব না তবে ওখানে জলিল মাওলানা ছিল আমি বললাম যে এই এই সম্পর্কে যদি আপনি কথা না বলেন আমি ছোট্ট আলেম হলেও আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করব আপনি যদি সত্যটা প্রকাশ না করেন আর এই সমস্ত বদমাইশের গান বাজনা এবার থাকবে না আব্দুল জলিল মাওলানা সরাসরি এই কথাই বলছিল তিনি প্রতিবাদ করছে এখন যারা গান বাজনা করে ওখানে নদীর পূর্ব পার দিছি কোন পার পূর্ব পার দিয়ে আমি আসতেছি আমাকে আর ওখানে দাবাত দেয় না জানে যে এক এক দাবাত দিয়ে আমার খাওয়া শেষ এই ওপার থেকে আবার একজন অপরজনে কোমর ধরে বলতেছে আয় মকদম এফারায় আয় মকদম এফারায় আমি দেখো যতই টানো মকদম আর এবার আসতেছে না মকদম পশ্চিম পারি আছে পূর্ব পার দিব না নিয়ে পারবি না